কেমন আছেন বন্ধুরা সকলে? নিশ্চয়ই খুব ভালো। আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু, আবার এসে গেছি স্বাস্থ্য সংক্রান্ত একটি সমস্যা এবং তার দুপাশটি সম্ভাব্য সমাধান নিয়ে। আজকের সমস্যা, পায়ের খরা। সেই ছোট বয়সে কবে প্রথম উঠে দাঁড়ানো, কারো সাহায্য ছাড়াই হাঁটি হাঁটি পা পা চলা, দীর্ঘ রোগ রোগের পরে কিংবা অ্যাক্সিডেন্টের পরে প্রথম নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ানো, চড়ৈবতী চড়ৈবতী চলো চলো এগিয়ে চলো, জীবনের গতিতে এগিয়ে যাওয়া, বার্ধক্যে নিজের শরীরটুকু সচল রাখার জন্য প্রাতঃভ্রমণ বা সান্ধ্য ভ্রমণের চেষ্টা, এই সব কিছুর জন্য মূলত যা প্রয়োজন আমাদের পদযুগল, দেহি পদ পল্লব মুদারম, গীত গোবিন্দে জয়দেব বলেছেন, পায়ের প্রশস্তি করেছেন। আচ্ছা, আমরা ত্বকের যত্ন নিই, চুলের যত্ন নিই, মুখের যত্ন নিই, চোখের যত্ন নিই, পায়ের যত্ন কি সেভাবে নিয়ে থাকি? কিন্তু পায়ের যত্ন সবার আগে নেওয়া উচিত। কেন? দু চার কথায় বলি তবে। পায়ের পাতায় 26টি অস্থি বা হাড়, 33টি অস্থি সন্ধি অর্থাৎ জয়েন্ট, শতাধিক লিগামেন্টস আর 19টি মাসেল থাকে। অনেকের হাড় বাড়ার প্রবণতা আছে, জানেন ক্যালকেরিয়ান স্পার বলে একটি সমস্যা অনেকেরই হয়ে থাকে, আবার চলেও যায়, বা নানান কারণে পায়ের পাতায় হাড় বাড়তে পারে। তখন কি হয়, সেই ব্যথা থেকে নিজেকে আরাম দেওয়ার জন্য অ্যাডজাস্ট করে হাঁটার একটা প্রবণতা আছে। দীর্ঘদিন ওইভাবে হাঁটতে হাঁটতে কিন্তু শুরু হয়ে যায় করার সমস্যা, পায়ের নানা সমস্যা দেখা দিতে পারে যদি আমরা যত্ন না নিই। প্রথম এবং সব থেকে কমন সমস্যা হচ্ছে করা বা কর্ণ বা ক্যালাস। এছাড়া আছে হ্যামাটো, বিউনিয়ান, মেটাটার্সিয়ালজিয়া, ইনগ্রোন টোনেলস, ক্যালকেরিয়ান স্পার, নিউরোপ্যাথি, ডায়াবেটিক ফুট। আসল কথায় আসি, সেটা হচ্ছে পায়ে করা। পায়ে করার কিন্তু কোনো বয়স নেই, জানেন তো। আজকাল দেখি ছোট বাচ্চারা যারা স্কুলে যায়, এই 9, 10, 11, 12 যারা নাচ করে, তাদেরও পায়ে করার সমস্যা। ল্যাটিন শব্দ কর্ণুয়া থেকে এসেছে, কর্ণা, কর্ণা থেকে এসেছে কর্ণ অর্থাৎ করা। পায়ের করা বলে কি হয়, ধরুন ধারে, ধরুন পায়ের তলায়, ধরুন আঙুলের ফাঁকে একটা শক্ত প্রজেকশন হয়ে রয়েছে, খচখচ করে লাগে, হাঁটা যায় না, যন্ত্রণা হয়, বেশিক্ষণ হাঁটলে কষ্ট হয়, হ্যাঁ, এরই নাম করা। করা কিন্তু দু ধরনের হতে পারে, সফট করা, হার্ড করা। হার্ড কর্ণ কোথায় হয়? পায়ের তলায়। কোথায় হয়? পায়ের সাইডে। আর সফট কর্ণ আঙুলের ফাঁকে ফাঁকে, এবং এর সাইজও একটু ছোট। কর্ণ কিন্তু আমাদের পাকে স্বাভাবিকভাবে রক্ষা করার চেষ্টা করে। পায়ের উপরে আমরা অসম্ভব পরিশ্রম করছি, ঠিকঠাক জুতো পরে নেই, জুতোটা অনেক পুরনো হয়ে গেছে, পাল্টানোর সময় পাচ্ছি না, ওটাই আরামদায়ক জুতো, মায়াপুরে ছাড়তে পাচ্ছি না, ফলশ্রুতি পায়ের তলায় কর্ণ, পায়ের সাইডে কর্ণ। এবং সেই কর্ণ এত যন্ত্রণাদায়ক, শক্ত হয়ে যায়, ওপর থেকে দেখলে মনে হয় একটা গোলাকৃতি, ধারটা খুব রাফ, সাইড গুলো আস্তে আস্তে করে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে। টেন্ডারনেস অর্থাৎ টাচ করলে, অতিরিক্ত যখন বাড়াবাড়ি হয় তখন কিন্তু যন্ত্রণাও শুরু হয়ে যায়। কিন্তু ওপর থেকে দেখলে কড়াটা গোল মনে হলেও কড়া কিন্তু কোন শেপের, এই কড়া হলে যদি কেউ যত্নবান না হয়, ভুল চিকিৎসা করে, কাটাকুটি করে, তাহলে ইনফেকশন হতে পারে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, যাদের নার্ভের অসুখ আছে অর্থাৎ নিউরোপ্যাথি আছে, তাদের জন্য প্রাণ ঘাতক পর্যন্ত হতে পারে। আচ্ছা, সবার তো করা হয় না, কারো কারো কেন করা হয়, তাহলে বিশেষ নিশ্চয়ই কোনো কারণ আছে, একটু কারণগুলো আঁকে আঁকে বলি। দেখুন তো, আপনার করা হওয়ার কারণটা আপনি খুঁজে পান কি না? প্রথম এবং প্রধান কারণ হচ্ছে
ত্রুটিযুক্ত জুতো। আগেই বলেছি অনেকে না প্রিয় জুতোর মায়া ত্যাগ করতে পারেন না, কিন্তু এক জুতো যত দামেরই হোক তা বেশি দিন পরবেন না। জুতোর যে সোল আছে সেই সোলের আমাদের হাঁটার জন্য, হাঁটার বসেতেই বলবো, সোলের বিভিন্ন জায়গা ক্ষয়ে যায়। শুরুতে যে জুতোটা আপনি পরছেন, কিছুদিন পরে যখন জুতোটা পুরনো হয়ে যায়, জায়গায় জায়গায় যে সোলটা ক্ষয়ে যায় তার জন্য আমাদের চলার মতন অ্যাডজাস্ট করে নেয়, সেই অ্যাডজাস্ট করতে গিয়ে কিন্তু পড়ার উৎপত্তি। যারা নানান ধরনের ফ্যাশনেবল জুতো পরেন, ধরুন স্টিলেটো, হাই হিল, পেন্সিল হিল বিশেষ করে, তাদের কিন্তু এই ধরনের কড়া পায়ের তলায় হওয়ার প্রবণতা খুব বেশি হয়। যারা পাংশু পরেন তাদের পায়ের দুধারে, মানে ছোট আঙুল বা কোড়ে আঙুলের ধারে এবং বুড়ো আঙুলের ধারে হার্টকর্ন হওয়ার প্রবণতা খুব বেশি হয়। পুরুষেরা যারা পা ঢাকা একটু চাপা জুতো পরেন তাদের কড়া হওয়ার প্রবণতা খুব বেশি হয়। হ্যাঁ, এই কথা কিন্তু মাথায় রাখবেন, কড়া প্রথম থেকে চিকিৎসা করলে 100% সেরে যায়, কিন্তু যদি কেউ নিজেরা এর উপরে চিকিৎসা করেন, ঘরোয়াভাবে নানান ধরনের পদ্ধতির প্রয়োগ করেন, যদি সাবধানতা না নেন, তবে কিন্তু কি হবে কিচ্ছু বলতে পারছি না। যারা খুব ওভারওয়েট অর্থাৎ ওবিসিটি যাদের সমস্যা, তাদের কিন্তু পায়ের উপরে চাপ দিয়ে হাঁটতে হাঁটতে কড়া হওয়ার প্রবণতা হয়। যারা নাচ করেন তাদের কিন্তু কড়া হওয়ার প্রবণতা ভীষণ বেশি হয়। পায়ের উপরে অত্যধিক যারা কাজ করেন, যারা অ্যাথলিট, কড়া হওয়ার প্রবণতা খুব বাড়ে। এবারে বলি কড়া হলে কি হয়। প্রথম হচ্ছে ব্যথা হয়। একটা শক্ত কড়া হয়েছে, বেশ কিছুদিন ধরে নজর পড়ছি কিন্তু ব্যথা তো নেই, সুতরাং সেটাকে আমরা অবহেলা করছি। যখন থেকে ব্যথা শুরু হলো তখনই আমরা একটু ব্যতিব্যস্ত হয়ে গেলাম, কি হলো, এবার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, নেওয়া উচিত, বিশেষ করে যারা ডায়াবেটিক। এই যে কড়া হয়, আগেই বলেছি সফট কর্ন আর হার্ডকর্ন। হার্ডকর্নটা হয় পায়ের দুধারে, পায়ের নিচে এবং যেসব জায়গায় হাড়ের বিবৃদ্ধি হয় সেইখানে, তার ঠিক নিচে, পায়ের নিচে বা সাইডে কড়া হতে পারে। আঙুলের মাঝে মাঝে যখন কড়া হয়, ছোট ছোট কড়া, সেগুলো কিন্তু সফট কর্ন, সেগুলোতে ব্যথা হয়। হয়তো জুতো পরার সময় ব্যথা হলো, পামশু জাতীয় জুতো পরলে চাপ পরে বেশি ব্যথা হলো, যন্ত্রণা শুরু হলো দীর্ঘ সময় পামশু পরে রাখার জন্য। কিন্তু হার্ডকর্নের ব্যথাটা অনেক বেশি হয় এবং এটা সারতেও একটু বেশি সময় নেয়। জুতো কেনার সময় বিশেষ করে যাদের পায়ের সমস্যা আছে, যাদের পায়ে খুব বেশি ঘাম হয়, তার জন্য ব্যাড স্মেল আসে, পায়ে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার প্রবণতা আছে, যাদের টোনেলস এর সমস্যা আছে ইনফেকশন হওয়ার, যাদের পড়া আছে তাদের জন্য বলি খুব সাবধানতা অবলম্বন করবেন। এই যে জুতোটা দেখছেন এটার ভিতরে কিন্তু হাওয়া চলাচল করতে পারবে, এটা যে শুধু ডিজাইন তা কিন্তু নয়, এটা উপকারী। অনেকক্ষণ এই জুতোটা পরে থাকলে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। আচ্ছা, জুতোর দুটো অংশ মূলত এই আপার আর এটা হচ্ছে সোল। এটা হচ্ছে টো বক্স, মানে যেখানে আমাদের পায়ের আঙুলগুলো রেস্ট করে থাকে, মাঝে হচ্ছে মিড সোল যেখানে পায়ের আর্চটা রেস্ট করে, আর একটা এটা হচ্ছে হিল কাউন্টার, এটা কিন্তু শরীরের ভারের বেশিরভাগটা নেয়। এবারে হিল বক্সটা যদি না ঠিক থাকে তাহলে, বা হিল কাউন্টারটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু যাদের ক্যালকেরিয়ান স্পার আছে তাদের কিন্তু কড়া হওয়ার একটা প্রবণতা দেখা যায়। এবারে সমস্যাটা কি হয় বলি, জুতোটা পুরনো হয়ে গেল, সাধারণত এই যে হিল কাউন্টার আছে এটা ক্ষয়ে যায়। রাস্তা দিয়ে অনেককে দেখবেন হাঁটেন, যখন খুব তাড়াতাড়ি হেঁটে যাচ্ছেন, স্বাভাবিক নয়, একটু যেন একদিকে বেঁকে আছে। তাতে হয় কি, এই যে হিল কাউন্টারটা একদিকে ক্ষয়ে যায়। এই ক্ষয়ে যাওয়া জুতো যদি দীর্ঘদিন পরেন তাহলে কিন্তু পায়ের সমস্যা, বিশেষ করে কড়া বা ক্যালাস হতে পারে। এই যে টো বক্সটা দেখছেন না, এই টো বক্সটা অনেকে ঠিক মতন করে হাঁটেন না, পাটা ছড়িয়ে যায় হাঁটবার সময়, এই টো বক্সে এইখানে ড্যামেজ হয়ে যায় জুতোর, সেই সমেতই পড়তে থাকছেন।
সমস্ত পায়ের আঙুলের নিচে ছোট ছোট কড়া হয়ে বসে আছে। আসল দোষী কিন্তু আপনার জুতো, আপনার হাঁটার পদ্ধতি। এবার একটু চিকিৎসার কথা বলি, আমি তো হোমিওপ্যাথি ওষুধের কথাই বলবো। ধরুন নতুন জুতো পরে অনেকক্ষণ হাঁটার পরে দেখলেন জায়গাটা ছড়ে গেছে এবং আলটিমেটলি কড়া হয়ে গেছে, কি ওষুধ খাবেন? আর্নিকা। হ্যাঁ, ডোজটা কিন্তু আপনার চিকিৎসক ঠিক করে দেবেন। সঠিক মাত্রায় সঠিক ডোজে যদি হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যায় তাহলে পায়ের কড়া সেরে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে ওষুধ যেটা আমরা চিকিৎসকরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যান্টিনক্রোট। অ্যান্টিনক্রোট 200, খুব বেশি ওষুধ খাবার দরকার হয় না, পরপর দুদিন খাবেন, একবার করে গ্লোবুলসে খাবেন, 3 সপ্তাহ বাদ দিন, আবার দুদিন খান, আবার 3 সপ্তাহ বাদ দিন, এভাবে 6টা বা 8টা ডোজ খান, আর কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। তবে সেই সঙ্গে অবশ্যই পায়ের যত্ন নেবেন। এছাড়া আরো অনেক ওষুধ আছে, আপনার পায়ের কড়া দেখে সেটা চিকিৎসক নির্দিষ্ট করে নেবেন যে আপনার কি ওষুধ খাওয়া প্রয়োজন। এছাড়া ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট বা জেল নিয়মিত লাগানো খুবই দরকার। পা দুটো দিনে একটা সময় যে সময় একটু বিশ্রামে থাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন, জলের মধ্যে একটু অ্যান্টিসেপটিক লোশন দেবেন, পাটা নরম হয়ে গেলে পরিষ্কার করে মুছে নেবেন। প্রতিটা বয়সের মানুষের পায়ের যত্ন নেওয়া উচিত। বর্ষাকালে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলেন, পা দুটো ভিজে গেছে, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে গেছে। পা ভালো করে অ্যান্টিসেপটিক লোশন দিয়ে বা সাবান দিয়ে ধুয়ে মুছে ফেলুন, শুকিয়ে ফেলুন পা, ক্যালেন্ডুলা জেল লাগান, কোনো সমস্যা হবে না। যদি আপনার কড়া থাকে তাহলে সপ্তাহে 1 দিন বা 2 দিন পায়ের ম্যাসাজ করুন, কারণ পায়ের তলার ম্যাসাজ ভীষণ গুরুত্বপূর্ণ। যদি ভুল ম্যাসাজ হয় তাহলে কিন্তু সারা শরীরের নানান অর্গানের ক্ষতি হতে পারে, তাই ম্যাসাজটা সঠিক পদ্ধতিতে করবেন, না হয়তো করবেনই না। সবসময় ধুলোবালি থেকে পা দুটোকে বাঁচিয়ে রাখবেন, চপ্পল পরবেন, কিন্তু সে যাদের পা খুব ঘেমে যায় তারা কিন্তু চপ্পল পরলেও চেষ্টা করবেন পা দুটো যেন সবসময় শুকনো থাকে। প্রথমে পাটা খুব ভালো করে পরিষ্কার করবেন, এই যে পায়ের হিল এখানে যেন কোনো ফাটা না থাকে, পাটা যেন খুব নরম থাকে। পাটা একটু গরম জলে ভিজিয়ে রাখলেন, ভালো করে নখগুলো পরিষ্কার করলেন, ব্রাশ করলেন, ফুট ব্রাশ পাওয়া যায়, আপনারা তো ছবিতে দেখছেনই, পাটা নরম হয়ে গেল। এবারে ক্যালেন্ডুলা জেল বা ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট লাগিয়ে নিলেন ভালোভাবে, 2 দিন করুন না, তাতেই দেখুন আস্তে আস্তে কড়াটা নরম হয়ে গিয়ে একদম চলে যাবে। এই প্রসঙ্গে একটা কথা কিন্তু আমি না বলে পারছি না, অনেকেই নানান ধরনের টোটকা ব্যবহার করেন, প্লিজ এগুলো করবেন না, এর থেকে ইনফেকশন হওয়ার ভয় থাকে, এমনকি কাটাছেঁড়াও করতে হতে পারে। আপনাদের যাদের পড়ার সমস্যা আছে তাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী পর্বের আকর্ষণ ফুট ম্যাসাজ ও ফুট কেয়ার। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর সতর্ক থাকবেন যেন কোনো রোগ শরীরে বাসা বাঁধতে না পারে। ওম শান্তি।